আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এজন্য ইমাম আবু হানিফা সারা দুনিয়ার মুসলিম উম্মাহর এক জগৎ বিখ্যাত ইমাম তিনি তার আকাইদার গ্রন্থ আল ফিকহুল তিনি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাইদা লিখেছেন আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের আকাইদা দেখি আমাদের আকাইদা হবে আলম মিনু না আউলিয়া রহমান দুনিয়াতে যত মুমিন আছে সবাই আউলিয়া উর রহমান সবাই আল্লাহর অলি তবে আকরাম ওয়া আতবাহ ওয়া আতয়া তবে এই অলির একটা ক্লাসিফিকেশন আছে একটা স্তর আছে অলিত্বের বন্ধুত্বের মানে যে ব্যক্তি যত বেশি নাম্বার পাবে এই দুইটা সাবজেক্টে সে তত আল্লাহর সাথে বন্ধুত্বটা তার বেশি একজনে পাইলেন সতেরো সতেরো চৌত্রিশ আরেকজনে পাইলেন তিরিশ তিরিশ ষাট আরেকজনে পাইলেন চল্লিশ চল্লিশ আশি তো এই সবাই বন্ধুত্ব কি সমান এজন্য সবাই বন্ধু বন্ধুত্ব না থাকলে কি আমরা আল্লাহ উপরেই মানানছি আল্লাহর সাথে যদি বন্ধুত্ব না থাকতো আপনি কি এখানে বসতে পারতেন এখন এই আল্লাহর কথা শোনার জন্য এই যে আল্লাহর কথা শোনার জন্য বসছেন এটাই তো আল্লাহর সাথে বন্ধুত্বের প্রমাণ আল্লাহর সাথে বন্ধুত্ব আছে বলেই তো যে নামাজ তো পড়ছি একটু আল্লাহর কয়েকটা কথা শুনি যায় না এই জন্যই তো বসছেন তাহলে এটাই কিন্তু আল্লাহর অলির প্রমাণ অলিত্বের প্রমাণ আল্লাহর বন্ধুত্বের প্রমাণ কিন্তু আমরা এই বন্ধুত্বের সংজ্ঞাটা না জানার কারণে আমরা সমাজের কিছু মানুষকে আমরা নির্ধারণ করি যে এরা আল্লাহর অলি আর বাকি সব কি বাকিরা কি কয়েকজন শুধু আল্লাহর অলি আর বাকি সব আমরা মনে করি যে এরা আল্লাহর অলি না আমরা সাধারণ জনগণ সাধারণ জনগণ আল্লাহর অলি না এটা অলি সম্পর্কে ভুল কনসেপ্ট ভুল ধারণা এজন্য কি করি এই ভুল ধারণা শুধু ভুল ধারণার মধ্যে থাকে নাই একটা ভুল ধারণা যখন আপনার মনে জমাবে এক ভুল ধারণা শত শত ভুল ধারণার আপনার মনে তৈরি করবে অসংখ্য সেরেক তৈরি করবে অসংখ্য বেদাত তৈরি করবে এই ভুল কনসেপ্টটা এই উপমহাদেশের মুসলমানদের মনে ঢোকার কারণে তারা কয়েকজন মানুষকে অলির সীমাবদ্ধ করে ফেলছে যে এই কয়জন মানুষ খালি আল্লাহর অলি বাস এখন বিপদে আপদে নজর মান্য যা করা দরকার ওই কয়জনের জন্যই করে এর বাহিরে বাকিদেরকে আল্লাহর অলিও মনে করে না তাদের জন্য আর নজর মান্য তো করে না এই জন্য দেখা যায় কয়েকজন ব্যক্তিকে আল্লাহর অলি নির্দিষ্ট করে ওই আল্লাহর পূজারি হয়ে যায় মানুষ মানে একটা ভুল ধারণা থেকে এবার পর্যায়ক্রমে অসংখ্য ভুল ধারণা সেরেকার বেদাতের জম্মত এই জন্য সহজ ভাষায় একটি জিনিস লক্ষ্য করলে দেখবেন সাহাবাই কারাম রান্লাহি মারিন লক্ষাধিক ছিলেন না এক লক্ষের উপরে আচ্ছা তাদের মধ্য থেকে কোনো আল্লাহর অলি নির্ধারিত ছিলেন হ্যাঁ সাহাবীদের মধ্যে অমুক অমুক আল্লাহর অলি আর বাকিরা আল্লাহর অলি না এরকম কোন ক্লাসিফিকেশন পেয়েছেন আজ পর্যন্ত তাহলে সাহাবিরা একশো পার্সেন্ট সাহাবি সবাই আউলিয়া উল্লাহ সবাই আল্লাহর অলি আচ্ছা তাবেই নেকার মধ্যে আসেন তাবেই নেকার কিছু কিছু আল্লাহর অলি কিছু কিছু আল্লাহর অলি না এরকম ছিলেন তাবে তাবেনদের মধ্যে আচ্ছা আরেকটা জিনিস দেখেন বর্তমান দুনিয়া দেখেন চোদ্দশো বছর পরে চলে আসেন আরব দেশে আরব দেশে কোনো আল্লাহর অলি আছে আরব দেশে জীবিত আল্লাহর অলি আছে হ্যাঁ কেউ কয় আছে জীবিত আল্লাহর অলি মানে আমরা যে কনসেপ্টে আল্লাহর অলি বুঝি সেই আল্লাহর অলি সেখানে নাই এই জন্য দেখবেন যে ফির সাহেব মক্কা মোকার রমা মক্কা মোকার ফির সাহেব কোনোদিন আপনারা দেখার সৌভাগ্য হয়েছে বাংলাদেশ সফরে আসছেন বা যারা গেছেন আপনারা যদি দেখতেন যে ফির সাহেব মক্কা মোকার তো একবার দেখে আসার চেষ্টা করতেন না যে মক্কার ফির সাহেবটা দেখে যায় কোনো দেখছেন মক্কার নামও শুনছেন নাই ফির সাহেব মদিনা মোনাবারা এরকম শুনছেন ফির সাহেব রিয়াদ ফির সাহেব আবু ফির সাহেব কুয়েত ফির সাহেব বাহরাইন ফির সাহেব কাতার তারপরে ফির সাহেব মিশর ফির সাহেব আলেকজান্দ্রিয়া ফির সাহেব নাইজেরিয়া ফির সাহেব আলজেরিয়া ফির সাহেব তুরস্ক তুর্কি এরকম শুনছেন কোথাও ফির সাহেব ওয়াশিংটন ডিসি শুনছেন ফির সাহেব ব্রিটেন ফির সাহেব ম্যানচেস্টার তারপরে ওই আরও যা যা আছে এদিকে আসেন ফির সাহেব মালয়েশিয়া ফির সাহেব মালয়েশিয়া আছে ফির সাহেব ইন্দোনেশিয়া জাকাক্তা ফির সাহেব বালিদ তারপরে ফির সাহেব অস্ট্রেলিয়া ফির সাহেব চীন ফির সাহেব জাপান ফির সাহেব ফিলিপাইন ফির সাহেব থাইল্যান্ড আচ্ছা সারা দুনিয়ার কোথাও এরকম আল্লাহর অলি নেই সব আল্লাহরলির কারখানা আসলো কোথায় বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশেই শুধু সব আল্লাহর অলির আর পৃথিবীর কোথাও আল্লাহর অলি নাই এটা হলো এই উপমহাদেশের মানুষের আল্লাহর অলির ভুল কনসেপ্ট এই জন্য সব অলির কারখানা এখানে হয়েছে পৃথিবীর আর কোথাও হয়নি ওইসব দেশের মানুষ ইসলাম সঠিকভাবে বুঝছে বলেই সেখানে এই আল্লাহর অলি জন্ম হয়নি কারণ সেখানে আল্লাহর অলি নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই সাধারণ মানুষ বুঝে সাধারণ মানুষকে যদি আপনি আরব দেশে গিয়ে কাতারে কুয়েতে আবুধাবিতে যাই যদি বলেন যে ভাই শুনেন ফির সাহেব ধরা পরস তখন জনগণেই এমন ধরা দিবে সোর যেভাবে ধরে সেইভাবে ধরবে সোর না আমরা ডাকাত ধরি না মাঝে মাঝে সন্ত্রাসী ধরি জঙ্গি ধরি এরকম ধরি না এই এই ধরাটা যেমনভাবে ধরে আরব দেশের সাধারণ জনগণের কাছে যদি বলা হয় যে ভাই আসেন ফির সাহেব ধরেন তো তারা ওইভাবে ধরবে আমরা যেভাবে ধরি সেই ধরা না সেটা আরেক ধরা এই জন্য সেখানে ব্যবসা জমানো খুব কঠিন এই জন্য সম্মানিত ভাই এবং বোনেরা অলির কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে পৃথিবীতে যত মুমিন আছে সমস্ত মুমিন আল্লাহর কোরআনের এই দুশো সাতান্ন নম্বর আয়াত দেখেন আল্লাহ আল্লাহুল্লা দিন দুনিয়ার যত ইমানদার আছে সমস্ত ইমানদারদের অলি আল্লাহ সমস্ত ইমানদার আল্লাহর বন্ধু তাহলে নির্দিষ্ট করা যাবে না কে আল্লাহর অলি কে আল্লাহর অলি না এই নির্দিষ্ট করলেই সেখানে অসংখ্য সেরেক আর বেদাতের জন্ম নিবে আর যাকে আপনি ঠিক করবেন তিনি আল্লাহর অলি তিনি হয়তো এই অলিত্ব দিয়ে এই সার্টিফিকেট দিয়ে ব্যবসা করবে না কিন্তু তার ছেলে তার নাতি তার পরবর্তী প্রজন্ম এই সার্টিফিকেট দিয়ে ব্যবসা শুরু করবে এক প্রজন্মে না এক প্রজন্মে গিয়ে সেইটার ব্যবসা করবেই